সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেয় চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব। গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাজ্যের বামপন্থী ছাত্র যুবাদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে রবিবার পবিত্র করের বাড়িতে যুব কনভেনশন চলার সময় হামলা হয়েছিল। তারপর গত শুক্রবার শনিবার রাতে আগরতলা শহরের রামনগরের ছাত্র যুব আন্দোলনের নেতাকর্মীদের বাড়িতে হয় হামলা। এসব জানিয়েই পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপারকে ব্যবস্থা নিতে বলেছেন ছাত্র যুব নেতৃত্ব। টিওয়াইএফআই, এসএফআই, টিওয়াইএফ এবং টিএসইউ এই চারটি সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে এসপি সাহেবের নিকট প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করেছি। মূলত গত 20 ডিসেম্বর থেকে খয়ারপুর, রামনগর, বামুটিয়া এইসব এলাকায় বামপন্থী ছাত্র যুব আন্দোলনের যারা রাজ্যস্তরের নেতা, কর্মী, সংগঠক তাদের বাড়িঘরে হামলা সংগঠিত করা হচ্ছে। ভাঙচুর, লুটপাট, দৈহিকভাবে আক্রমণ এবং এ আক্রমণে মাত্রা হচ্ছে প্রাণঘাতী। এর মধ্যে 2 জনকে চিকিৎসার জন্য বাইরে পাঠাতে হয়েছে, কয়েকজন জিবি হাসপাতালে চিকিৎসিত হয়েছেন। ভয়ঙ্কর সন্ত্রাস গত 7-8 দিন যাবৎ আগরতলা শহর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে নামিয়ে আনা হয়েছে। আমরা এসপির নিকট প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করে দাবি করেছি অবিলম্বে এই ঘটনার সাথে যারা যুক্ত দোষীদের গ্রেপ্তার করার জন্য নামধাম সহ থানায় এফআইআর করা হয়েছে এবং একজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন বাকি যারা দোষী তদন্ত ক্রমে তাদের গ্রেপ্তার করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। আমরা পরিষ্কারভাবে উল্লেখ করতে চাই, রাজ্যে আইনের শাসন নেই, গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। অবিলম্বে আইনের শাসন যেন প্রতিষ্ঠা করা হয় এবং বিরোধী রাজনৈতিক দল, বিরোধী সংগঠনগুলো যেন মিছিল, মিটিং, রাজনৈতিক বিভিন্ন সভা সমাবেশ করতে পারে এই ধরনের পরিবেশ রাজ্যের বুকে যেন তৈরি করা হয়। স্বরাষ্ট্র দপ্তরের নিকট এই দাবি আমরা রাখছি এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের গ্রেপ্তার করার দাবি আমরা এসপি সাহেবের নিকট রেখেছি। কতজনের বিরুদ্ধে আপনারা মামলা করেছিলেন? এখনও পর্যন্ত প্রায় 7-8 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, একজন গ্রেপ্তার হয়েছে। বাকিদের গ্রেপ্তার করার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। উনি আমাদের আশ্বস্ত করেছেন অবিলম্বে তাদেরকেও পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হবে। বর্তমানে আপনারা নিজেদের কতটুকু নিরাপদ? আমরা প্রথমত মনে করি যে রাজ্যে আইনের শাসন নেই। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে, শুধু আগরতলা শহর না, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের উপর হামলা সংগঠিত করা হচ্ছে। নিরাপত্তার দায়িত্ব আমরা মনে করি শুধুমাত্র পুলিশ না, এখন নিজেদেরই নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে হবে। পুলিশের উপর এখনও আমরা আস্থা হারাতে চাই না, এখনও আমরা পুলিশের প্রতি বিশ্বাস রাখছি। কিন্তু পুলিশ যেন পুলিশের মতো ভূমিকা গ্রহণ করতে পারে এই ধরনের পরিবেশ রাজ্যের বুকে তৈরি করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রকের নিকট দাবি করছি। Pure Report, Channel Din Rat.